হ্যালো, গুড মর্নিং, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। গরমে যা পড়েছে বাবা, আবার ভালো থাকা থাকি, মানে বুকের কাছে তো হাত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন সেই বুকের উপরে একটা পাথর চেপে রয়েছে। তো যাই হোক, এখন যতদিন বৃষ্টি না হয় এইভাবে চলতে হবে। আর বলছে বৃষ্টি নাকি সেই রবিবারের আগে হবে না, তা এখন কিচ্ছু করার নেই, যতক্ষণ না কৃপা করবে বৃষ্টি কিচ্ছু করার নেই, এইভাবে বুক করতে হবে। আর আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি বলতে এখন মেয়েকে পড়তে দিতে যাব। তো সকালটা এখান থেকেই শুরু করছি, কেন কি ওকে এখন দিয়ে আসি। আর ওই যে ছুটকেটাকেও বসিয়েছি পড়তে, তাকে বলেছি তুই লেখ, তারপরে আমি এসে দেখছি। সে এখন নেচানাচে বেড়াচ্ছে, তার তো কাজই নাচানাচি করা। তাকে বোঝাতে আমার মাথা খারাপ হয়ে গেল, তুই 1 থেকে 20 পর্যন্ত কি করে লিখবি। যাই হোক, সে এখন লিখুক বসে, আমি ওইটাকে দিয়ে আসি, মানে বড়টাকে দিয়ে আসি। এটাকে বলেছি না, ওই জন্য তাকাচ্ছে মেয়ে গোল গোল চুপ করে। তো বড়টাকে দিয়ে আসি আর ছোটটা এখন লিখুক। এসে আবার তো প্রত্যেক দিনের যা কাজ, মানে জল খাওয়ারের ভাগ করা, সেগুলো করবো। ঠিক আছে, আমি এখন ওকে দিয়ে আসি, বুঝলে? যাবি রে, যাবি যাবি। কুড়ি অব্দি হয়েছে? ব্যাস, 2:20 এলে তখন থামবি। মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি। আর প্রত্যেক দিন না সকাল আর বিকালে আমার না এই বাগানে যাওয়াটা একটা নেশার মধ্যে পড়ে, কেন আমি জানি না। আমার খুব ভালো লাগে বাগানে যেতে, বাগানে গিয়ে গাছগুলোকে একবার চোখ বুলিয়ে বুলিয়ে দেখে আসি, তো বেশ আনন্দ পাই আমি। আর যে গাছগুলো নিজের হাতে করে লাগানো, সেগুলো যখন একটু বাড়ে, ফুল দেয়, ফল দেয়, দেখতে দারুণ লাগে। তো এই দেখো, সেই গাছটা, জবা গাছটা 2 দিন আগে নিয়ে এসেছিলাম। ওই জবা গাছে তো 20 ছিলই, দেখলাম আরেকটা সাদা জবা ফুটেছে। তারপরে যে দুধে হালতা কালারের যে একটা জবা এনেছিলাম, সেটাও দেখলাম ফুটেছে। তো এত সুন্দর লাগছিলো না দেখতে, খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমার আবার জবা ফুল, তারপর তোমার এই অপরাজিতা, স্থলপদ্ম, এগুলো খুব পছন্দের ফুল। অনেক মানুষ যেমন বলে গোলাপ, রজনীগন্ধা, মানে যে কোনো সুগন্ধি ফুল আর কি ভালোবাসে, আমার ক্ষেত্র কিন্তু সেটা নয়। আমার এই তোমার যে কোনো জবা ফুল বলো, অপরাজিতা বলো, স্থলপদ্ম, এগুলো আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। মানে এই গাছ আমার মনে হয় বারে বারে লাগাই। আর এদিকে দেখো, আমাদের একটা অপরাজিতাও টুকি মারছে। মানে ব্যাপারটা হচ্ছে, কাকিমা তো শিবঘরে ফুল তুলে দিয়ে দিয়েছে, কিন্তু এই একটা রয়ে গেছিলো, সেটাও উকি মারছে। সকালটা খুব ভালোভাবে শুরু হয়েছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে না, মানে দিনটা আজকে আর ঠিক খুব একটা ভালো গেল না। তা যাই হোক, রান্নাবান্নাও করেছিলাম, কিছু শেয়ার করিনি, রান্নাবান্না অল্পই করেছিলাম। এই যে চিংড়ি মাছের ঝোল করেছিলাম, তা মা এখন ভাত বাড়তে বসে গেছে। আজকে জানো গাছের ফুলগুলো ফুটেছে, তোমাদেরকে দেখালাম না সেদিন, সেই জবা ফুলগুলো গাছটা কিনে এনেছিলাম, তারপরে সেটা ফুটেছে, একটা সাদা আর একটা তোমার ওই হালকা সেই দুধে হালকা কালারের জবা ফুটেছে। তো সেটা কিন্তু আজকে আর ঠাকুরের পায়ে দেওয়া যায়নি, জানো তো। ভাবলাম মঙ্গলচণ্ডীর ঘটে দিয়ে দেবো বা মা লক্ষ্মীর হাড়িতে, কিন্তু মুশকিলটা হয়েছিল, সবার দিয়ে তো পুজো আচ্ছা হয়ে গেছে, সেই জন্য আর দেওয়া যায়নি, গাছের ফুল গাছেই রয়ে গেছে। আর তারপরে তারপরে কেলেঙ্কারি হয়েছে, তাতানের কালকে থেকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওর কাছে গলাটা বসে, সে কোনো মতনের রান্নাটা সারলাম। আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি, রান্নাটা সেরে ওকে নিয়ে গেলাম, মানে ডাক্তারের কাছে। তো আমরা তো এখানে হোমিওপ্যাথি ডাক্তারের কাছেই যাই, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে নিয়ে এলাম, সঙ্গে আমারও একটু ওষুধ নিলাম। ওই গ্যাস অম্বল হচ্ছে, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। আর আমার বরের কথা তার তো আর বলোই না, তার তো কাল থেকে শুরু হয়েছে, ওর আবার সে তোমার অ্যাংজাইটি, ও সেই বড্ড কষ্ট হয়, নিঃশ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে, আবার তোমার সেই হঠাৎ হঠাৎ উঠে পড়ছে, মানে খেতে খেতে উঠে পড়ছে, ঘুমোতে ঘুমোতে শুয়েছে, হঠাৎ করে উঠে পড়ছে, ভালো লাগছে না, এবার সে পায়চারি করছে। তো তার ওষুধ কালকে গিয়ে নিয়ে এসেছিল, কিন্তু আবার আজকে ওটা তো ওকে বলে আবার একটা ওষুধ পাল্টালো। তো এইসব সারাদিন হলো, আর কিচ্ছু তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করা হয়নি। আর রান্না বিশেষ কিছু হয়নি, রান্না হয়েছে তোমার শুধু কাঁকরোল ভাজা আর আলু পটল চিংড়ি দিয়ে ঝোল। আর আমি সকালবেলা ডাল করে রেখেছিলাম, ডালটা তোমার কি বলে ফোড়ন দিয়ে রেখেছিলাম, কিন্তু দেখলাম ডালটা তো আর লাগবে না, সেই জন্য ডালটা এখন তোমার ফ্রিজে তোলাই থাকলো। তো যাই হোক, মা তো খেতে দিয়ে দিল, এবার খাওয়া দাওয়া নিয়ে এসেছি, এবার দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নি। বড্ড গরম করছে, মানে ঘেমে যা তা হয়ে যাচ্ছে, ও সপ্রে বাপ। যাই হোক, এবার খাওয়া দাওয়াটা সেরে নি, বুঝলে? ও সন্ধ্যা বন্ধুরা, দেখো বৃষ্টি হয়েছে আজকে, প্রচন্ড স্বস্তির নিঃশ্বাস পাওয়া ফেলা গেছে, বুঝলে? মানে এত ঝেপে বৃষ্টি হয়েছে, এত হাওয়া দিয়েছে, দারুণ হয়েছে। মানে এত গরম কয়েকদিন ধরে উপভোগ করেছি যে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে কারেন্ট যাওয়া, সে যে কি কারেন্ট যাওয়ার বহর, রাত্রিবেলা 5 বার যাচ্ছে, তোমার বিকালবেলা 5 বার যাচ্ছে, বাজে কিন্তু বেশি না, এখন 5:10-15 বাজে, কিন্তু দেখছো আশপাশটা কীরকম অন্ধকার হয়ে গেছে চতুর্দিকটা। দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই।
যাই হোক, এখন একটু ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। আমি চাটা করে রাখলাম, নিচে মাদের দিলাম, দিয়ে ভাবলাম যে ঘরে রেখে তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাই। আজকে ওয়েদারটা বাবা পুরো কালো হয়ে গেল, ওয়েদারটা কি ভালো হয়েছে। এ কি করছিস তুই? হে ভগবান, দেখো দেখো এটার কাণ্ডটা দেখো। আমি চাটা করে রেখে গেছি, বেটা বিস্কুট চুবিয়ে চুবিয়ে খাচ্ছে, দেখেছো? এত দুষ্টু গো, মানে কি বলতো, সেদিনও চা করেছিল, চা করে খেয়ে তার চায়ে পুড়িয়ে টুড়িয়ে কি যে করেছিল কে জানে, তার অরুচি ধরে গেছে। ধরো দেখো, আমি চাটা রেখে তোমাদেরকে বৃষ্টি দেখাতে গেছি, বাইরের ওয়েদার দেখাতে গেছি, কি বিরক্তকর কারবার, দেখেছো? বসে বসে এখন বিস্কুট দিয়ে তোমার চা খাচ্ছে, বা চা খায়নি, সরি ওটা বললে ভুল হবে, মানে বিস্কুট চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। ওটা যদিও চুবিয়ে খেতে আমারও খুব ভালো লাগে, সবাই বারণ করে যে বিস্কুট চুবিয়ে খাবি না, কিন্তু ও চুবিয়ে খাওয়ার ইন্টারেস্টই আলাদা। আর তো যাই হোক, এখন অনেক বকবক করছি তোমাদের সঙ্গে, আর বেশি বকবক করবো না, তার কারণ হচ্ছে যে চাটা খেয়ে খেয়ে দে আবার একটুখানি বেরোবো। বেরোবো বলতে মেয়েকে পড়তে দিতে যেতে হবে, আজকে ওর বাবা নেই, সেই বললাম না ওর খুব শরীরটা খারাপ করছিল বলে, কিরকম একটা অস্বস্তি অস্বস্তি হচ্ছে বলে ও চলে গেল ডাক্তার দেখাতে। তো ও তো কালনায় গেছে ডাক্তার দেখাতে, কালনা থেকে ফিরবে, তো ওর একটু মানে দেরি হবে, 8-9টা বেজে যাবে, সেই জন্য আজকে পড়তে যাওয়ার দায়িত্বটা আমার উপরেই দিতে যাওয়া, পড়তে যাওয়া না, ভুল ভাল হচ্ছে সব, দেখেছো তো? দিতে যাওয়ার দায়িত্বটা আমার উপরেই পড়েছে, তো আমি যাব। আর আমি যেহেতু যাবো, তাতন তো পেছন ছাড়বে না, সেও বলেছে আমি যাব। আবার শর্ত কি জানো, বলেছে দই ফুচকা খাওয়াতে হবে, আর মেয়ে বলেছে আমি একটু মোমো খাবো। আমি জানি না আজকে বৃষ্টির দিন আমি কিছু পাবো কিনা, বলতে পারবো না, যাই হোক যদি পাই সেটা তোমাদেরকে দেখাবো। এই এই নড়বি না, নড়বি না, যদি পাই সেটা তোমাদের দেখাবো, আর যদি না পাই তাহলে কিছু করার নেই, কারণ বৃষ্টির দিন মানুষ নাই বসতে পারে বলো, তাই না? তো যাই হোক, চাটা ঠান্ডা হয়ে গেল, আর বকবক করবো না, আজ তো সারাদিন আমার বকবক করেই কেটে গেল। আমি যদিও বকবকই বেশি করি, কাজকর্ম আমার সংসারে কম, তবু তোমাদের সাথে বকতে আমার ভালো লাগে, ওই জন্য বকবক করি। তো যাই হোক, এখন চাটা খেয়ে নি, বুঝলে? তুইও নে আর কত কেউ দে, একটা তোর একটা কতর, মা নি না, মা নি না, নরম হয়ে যাবে কিন্তু। ও দেখো দই ফুচকা, আর আমাদের মোমোটা খাই, চপরে খাবি, তাহলে নিয়ে নে। আজকে কিন্তু কপালে খাওয়াটা ছিল, মানে দুটো খাওয়াই ছিল, দই ফুচকাও বসেছে, মোমোও বসেছে। আমি চিন্তা করছিলাম যে কি জানি বৃষ্টির দিনে বসবে কি বসবে না, তোমাদেরকে তো একটু আগেও বলছিলাম যে বসবে কি বসবে না, মানে পারমানেন্ট দোকান তো নয়, ধরো ওরা টং মানে ওই ছোটো ছোটো ওই দোকানগুলো ঠেলা গাড়ি করে করে নিয়ে আসে, তো ভাবছিলাম কি জানি বসবে কি বসবে না, তো যা কপালে ছিল পেয়ে গেছি। মাকে তো দই ফুচকা দিয়ে চলে এসেছি, মা তো দই ফুচকা খেতে খুব ভালোবাসে, আর কি হয় বলো তো, দই ফুচকা তো বড্ড তাড়াতাড়ি নরম হয়ে যায়। তা যাই হোক, মা তো খাচ্ছে, আর তাতানও নিয়ে চলে এসছে ওপরে, আর তাতান কিছুতেই তোমার এই মোমো খাবে না, ওর যে কি অরুচি হয়েছে কি জানি বাবা, শিলিগুড়ি থেকে ঘুরে আসার পর কিছুতেই আর মোমো খেতে চায় না। তা মেয়ে তো সব টমেটো সস চিলি সস দিয়ে খাচ্ছে, আর আমি সস খাই না, আমি এমনিই খাবো। মোমো খেতে দারুণ লাগে, তাই না বলো? মোমো খেতে আমার খুব ভালো লাগে খেতে। শিলিগুড়ি যখন বেড়াতে গেছিলাম না, রোজ মানে 3-4 বার করে মোমো খেয়ে খেয়ে বেড়াচ্ছিলাম। আমার তো অরুচি হয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলের আবার অরুচি হয়েছে। তা যাই হোক, মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে, আমি এবার টপ টপ খেয়ে ফেলি, কারণ খুব গরম, এবার ধীরে সুস্থে একটু খেতে হবে, আবার পড়তে দিতে যেতে হবে। তা ও খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমি খাই, মাদেরকে তো দই ফুচকা দিয়ে দিলাম, মা খাচ্ছে, আর আমি এবার খেয়ে তাহলে রওনা হই, বুঝলে? আজকে ভিডিওটা এখানেই এন্ড করি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।